হ্যালো এভিওান আজ বলবো গর্ভাবস্থায় খেজুর খেলে কী কী উপকার পাওয়া যায় গর্ভাবস্থায় খেজুর খাওয়া সঠিক নিয়ম খেজুর কিভাবে খাবেন এবং কত মাস থেকে খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য পটাশিয়াম আঁস ম্যাগনেশিয়াম ভিটামিন কে ভিটামিন বি সিক্স ফলেট লোহ ইত্যাদি থাকে যা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই উপকারী খেজুরে থাকা কার্বোহাইড্রেট একটি প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে এটি গর্ভাবস্থা মাকে দ্রুত শক্তির যোগান দেয় শরীরের দুর্বলতা কমায় এবং সতেজ ও সক্রিয় থাকতে সাহায্য করে খেজুরে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভো ও ফেনোলিক যৌগ সমিত থাকে বলে এটি কোষের ক্ষয় কমাতে সাহায্য করে বিশেষত গর্ভাবস্থা মায়ের শরীর সুস্থ রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূলত সকাল ও রাতে খেজুর খেলে বেশ উপকার পাওয়া যায় এবার যেমন গর্ভাবস্থায় খেজুর খেলে কী কী উপকার পেতে পারেন যেমন পশু বেদনার ব্যথা কমায় নিয়মিত খেজুর খেলে মায়েদের বেদনা বেদনাদ লেবার পেইন অনেকটা কম হয় নিয়মিত খেজুর খেলে ইউটিরাসের সংবেদনশীলতা কমে তা শক্তিশালী হয় এছাড়া শরীরে রক্ত উৎপাদন করে সন্তান জন্মদানের সময় মায়েদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় এতে মায়েদের শরীর দুর্বল হওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা যায় এই জন্য নিয়ম করে খেজুর খেলে শরীরের দ্রুত রক্ত তৈরি হয় এবং শক্তির সঞ্চয় হয় তাছাড়া জরায়ুর পেশি শক্তিশালী করে খেজুরে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন থাকে যা জরায়ুর পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এই হরমোন প্রসবের সময় পোশাক বেদনা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে খেজুরে থাকা ম্যাগনেসিয়াম ও ভিটামিন কে শরীরের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে অনেক সময় গর্ভবতী নারীদের বাচ্চার ওজন সহজে বাড়ে না এতে তারা নানা রকম দুশ্চিন্তায় ভুগে থাকেন অনেকে আবার প্রচুর পরিমাণে বমি হওয়ার কারণে বাচ্চার শারীরিক উন্নতি বা অঙ্গ ততটা ভালো হয় না নিয়মিত খেজুর সেবনের ফলে গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি হয় এবং শিশুর শারীরিক পুষ্টি বৃদ্ধিতেও ভূমিকা রাখে জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা এড়ায় আমরা যত যাই বলি না কেন কোনো মা যদি তার সন্তানকে তার জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা নিয়ে জন্ম দিতে চান না তাই মাদের উচিত জন্মের প্রথম থেকেই তার সন্তানের জন্য বিশেষ খেয়াল রাখা পুষ্টিকর খাবার ও নিয়ম করে চললে তা এড়ানো সম্ভব এছাড়া সার্বিক নরম করে গর্ভাবস্থার শেষের দিকে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খাওয়ার ফলে সার্বিক নরম হতে সাহায্য করে নরম সার্বিক পশমের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এর ফলে অনেক সময় কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে ব্যথা সৃষ্টি করার প্রয়োজন হয় না হাঁপানি ও কাশির সমস্যা কমায় নিয়মিত খেজুর খেলে হাঁপানি ও কাশির ঝুঁকি কমে যায় এতে যেসব মায়েরা গর্ভবতী রয়েছেন এবং এমন সমস্যা ভুগছেন তাদের অনেক উপকার হয় এছাড়া চুল পড়ার সমস্যা কমায় গর্ভাবস্থা মায়েদের অনেক চুল পড়ার সমস্যা দেখা যায় খেজুর আয়রনের একটি ভালো উৎস হয় এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই স্ক্রাপের রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুল পড়া কম হয় মানসিক স্বাস্থ্য উন্নত করে নিয়মিত খেজুর খাওয়ার ফলে শৈলের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকে এতে গর্ভবতী মায়েদের শৈলের পাশাপাশি মনও বেশ আনন্দময় থাকে যা তার অনাগত সন্তানের সুন্দর গঠন ও ভবিষ্যতের জন্য অনেক উপকারী এবার যেমন গর্ভাবস্থায় খেজুর কিভাবে খাবেন এগুলি জলে ভিজিয়ে খেতে পারেন আপনি যদি খেজুরগুলি খুব শক্ত বা শুকনো দেখেন তবে আপনি সেগুলোকে কয়েক ঘন্টা বা রাত জলে ভিজিয়ে রাখতে পারেন এতে নরম হবে এবং খেতে সুবিধা হবে এগুলোকে আপনার ডায়েটেও অন্তর্ভুক্ত করতে পারেন আপনি খেজুরগুলোকে নাস্তা হিসেবে খেতে পারেন বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারেন যেমন স্মুদি ওটমিল মিল দই এগুলোতে খেতে পারেন খেজুর স্বাস্থ্যকর খাবার হলেও এতে চিনি এবং ক্যালোরিও বেশি থাকে এগুলি পরিমিতভাবে খাওয়া এবং প্রস্তাবিত দৈনিক খাওয়ার চেয়ে বেশি না খাওয়াই গুরুত্বপূর্ণ আপনি যদি উচ্চ শর্কর মাত্রা ঝুঁকিতে থাকেন বা গর্ভাবস্থার কোনো জটিলতার সাথে লড়াই করছেন তাহলে গর্ভাবস্থায় খেজুর খাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন এবার জন্য গর্ভাবস্থার কত মাস থেকে খেজুর খাওয়া উচিত গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক থেকে খেজুর খাওয়া যেতে পারে এবার অনেকেই বলতে পারেন গর্ভাবস্থায় সকালে খেজুর খেলে কি হতে পারে গর্ভাবস্থায় সকালে খেজুর খেলে শরীরের শক্তি বাড়বে রক্তস্বল্পতা দূর হবে মা ও শিশু দুজনেরই স্বাস্থ্যের জন্য সকালে খেজুর খাওয়া ভীষণ উপকারী